নাসির আপনার সাথে আবারও আজকে দেখাবো কিভাবে আপনারা ফটোশপ দিয়েই একটা ভিডিও তৈরি করতে পারেন, যেটি হচ্ছে অনেকটা এই ধরনের মানে স্টিল ইমেজটাই এক ধরনের মোশন করবে আর কি। স্টিল ইমেজটা কিন্তু তার উপর দিয়ে এক ধরনের বোখা বা পার্টিকেল ইফেক্ট হবে এই টাইপের। সো এইভাবে একটা স্টিল ইমেজকে কীভাবে আপনি এটা তৈরি করতে পারেন সেটা দেখাবো। সো চলো দেখা যাক। ফার্স্ট টাইম আমি ফটোশপটি ওপেন করি, সেখানে আগের প্রজেক্টটি নিয়ে আসা আছে। ওকে, এটা ক্রস করে দিলাম। প্রথমে আমার যে কাজটি করতে হবে, আমার ফটোশপ থেকে আমার যে ইমেজটি আপনি কাজ করছেন সেই ইমেজটিকে ওপেন করতে হবে। ওপেন উইথ ফটোশপ, দেন যে কাজটি করবো সেটি হচ্ছে আমার কিছু পার্টিকেল নামিয়ে রাখা আছে, সেটি হচ্ছে যেমন একটি পার্টিকেল ভিডিও। ওকে, আপনি যে ইউটিউবে সার্চ দিলে এই ধরনের অনেক পার্টিকেল পাবেন, সো যে কোনো একটি ডাউনলোড করে দিতে পারেন। সো এটাকে টান দিয়ে আমি ফটোশপের উপর সেন্ড দিই, দেন সেটা ফটোশপে ওপেন হলো, ইয়েস করলাম। এখন এখানে ক্রিয়েটিভ ভিডিও টাইমলাইন, অবশ্যই এটা সব সময় আপনাদের শো করবে না, ক্লোজ গ্রুপ দিয়ে দিই, সবসময় শো করবে না, তখন আপনারা কী করবেন, উইন্ডো থেকে টাইমলাইনে ক্লিক করবেন, দেন টাইমলাইনটা তৈরি হবে। দেখুন ক্রিয়েটিভ ভিডিও টাইমলাইন, এখন দেখুন ভিডিও একটা টাইমলাইন তৈরি হয়েছে, যেটা শুধুমাত্র ভিডিওটাই আছে। এখন এখানে একটা জিনিস দেখুন, আমার নিচের লেয়ারে ইমেজ, এটা হচ্ছে ভিডিও। সো এইটাকে আমরা এইটার ব্যাকগ্রাউন্ডটা কালো আছে, সো এইটাকে আমরা যদি নর্মাল থেকে স্ক্রিন করি, পার্টিকেলের ভিডিওটি যদি আমরা নর্মাল থেকে স্ক্রিন করি, তাহলে দেখেন সেই ইফেক্টটি চলে আসছে। এই ধরনের, সো এইভাবে আপনি ভিডিও একটা ভিডিও তৈরি করতে পারেন। এইভাবে আপনার যতটুকু দরকার, আপনি যদি জান ছোটো এত সেকেন্ড দরকার, 5 ফ্রেম দরকার, সব ততটুকু ই করে কাজ করতে পারেন। এখান থেকে ভিডিওটা এর লেন্থ কমিয়ে দিতে পারেন, ভিডিওর লেন্থ কমিয়ে দিতে পারেন। ওকে, এইভাবে আপনারা এটাকে সেভ দিতে হলে ফাইল থেকে এক্সপোর্ট থেকে রেন্ডার ভিডিও, এখান থেকে যে আপনি ফাইল যে ধরনের কুইক টাইম আছে, বিভিন্ন ধরনের আছে, হাই কোয়ালিটি আছে, ডকুমেন্ট সাইজ আছে, বিভিন্ন রকম দিতে পারেন। এটাকে আপনারা একটা কাজ করতে পারেন, একটা লেয়ার নিয়ে টোটালটা কালো কালার করে একটা সিনেমা স্কোপ দিতে পারেন, টোটালটা কালো কালার করে জাস্ট সিনেমা স্কোপ যেটাকে বলে। এইভাবে সিনেমা স্কোপও করতে পারেন, মুভি ফিল্মের মতো, যাই হোক এইভাবে দিয়ে আপনি জাস্ট ফাইল থেকে এক্সপোর্ট রেন্ডার ভিডিও, এখান থেকে জাস্ট রেন্ডারে ক্লিক করতে হবে, লোকেশন চিনিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম। এটা দিয়ে আবার একটা বানানো আছে, সো আমি এটা দিয়ে দিলাম ফটো টু ম্যানিপুলেশন রেন্ডার, এখানে রেন্ডার টাইম নেবে কিছু সময়, তারপর দেন আপনি দেখতে পারবেন আপনার কাঙ্ক্ষিত আউটপুট। ওকে, রেন্ডার শেষ, সেবার যে কাজটি করতে হবে ওগুলো ক্রপ করে দিই, ফটো টু ম্যানিপুলেশন এই যে এটা ওপেন উইথ